আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটি টিপস নিয়ে আসছি তো টি অনেকেই শিং মাছ পরিষ্কার করার ভয়ে শিং মাছ খায় না তো আজকে খুব সহজে কিভাবে শিং মাছ পরিষ্কার করা যায় সেই টিপসটি দিব আপনাদের তো এই জ্যান্তু শিং মাছে আমি কিছু লবণ ছিটিয়ে দিব। যেন শিং মাছগুলো একটু সহজ হয় কাটতে তো লবণটা দিয়ে আমি একটু নেড়ে চড়ে দিব দিয়ে তারপরে ঢেকে দিব ঢেকে দিলে কিছুক্ষণ পরে শিং মাছগুলো একটু ডিস্টেজ হয়ে যাবে কাটতে সুবিধা হবে তো এই শিং মাছ পরিষ্কার করার জন্য আমার আরও লাগছে এখানে একটা পেঁপে নিয়েছি আমি পেঁপেটাকে পেঁপে লাগবে না পেঁপের ছালটা লাগবে পেঁপের ছালটা ছিলে নিব আর এখানে লাগছে আমার হোয়াইট হোয়াইট ভিনেগার তো এটা আমি পাশেই রেখে দিচ্ছি এখন দেখাচ্ছি এই যে পেঁপেটা আপনারা একটা পিলার দিয়ে এভাবে ছিলে নেবেন এবং পেঁপেটা আগে ধুয়ে নেবেন কিন্তু ছিলার পরে এই ছালগুলো কিন্তু একটু ধুইবেন না কারণ এগুলা হচ্ছে এটার কষ্টটাই শিং মাছটা পরিষ্কার করবে তো পুরা পুরো পেঁপেটা আমি ছিলে তারপরে আসছি তো ভিউয়ার্স এই যে পেঁপেটা ছিলে নিয়েছি এবং পেঁপের ছাড়াটা এখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা ইচ্ছা করলে পেঁপে পাতাটা দিয়ে ওইভাবে করতে পারেন আর এখানে অবশ্যই আমি একটু পানি দিয়ে করব ব্লেন্ডারটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো ফিরে আসছি ব্লেন্ড করে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শিং মাছগুলো একদম নিস্তেজ হয়ে গেছে এখন আমার কাটতে অনেকটা সুবিধা হবে আর আমার শিং মাছগুলো বেশ বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন তো শিং মাছ আমি আপনাদেরকে দু একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটবেন অনেকে কাটতে পারেন আবার অনেকে পারেন না তারপর আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনারা খুবই সহজ এই যে এখন তো শিং মাছ নড়াচড়া করতেছে না তো এইভাবে শিং মাছের মুখটা আগে উঠিয়ে তারপরে এই যে আপনারা খুব সহজে বটি ছাড়া আপনারা ছুরি দিয়ে বা কেঁচি দিয়ে কাটতে পারেন এই যে হয়ে গেল আর এই যে সাইডের এই যে এই যে এই যে লেসটা আর এই যে মুখের এখানে দুটা ই আছে এটা আর এই যে হয়ে গেল আমার শিং মাছ কাটা এভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে কাটা থেকে শুরু করে পরিষ্কার করা পুরোটাই দেখাবো আমার ভিডিওটা আশা করি ধৈর্য ধরে দেখবেন এই যে হয়ে গেল আমি মুখের অংশটা কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো মাছ কেটে তারপরে আসছি এখনও সেই মাছটা পুরোপুরি ইয়ে হয় নাই তারপরে আমি কাটতে পারছি তো ভিউয়ার্স ফিরে আসছি সবগুলো মাছ কেটে তো ভিউয়ার্স আমি মাছগুলোকে কেটে দেখেছেন আপনারা আমি বটি ছাড়াই ছুরি দিয়ে বা সিজার দিয়ে কাটতে পারি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছি তো এখন একটু পিছল বাপটা মাছের ধুয়ে নিয়ে আসছি আমি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এই যে পেস্ট করা পেপের খোসাটা এক কেজি মাছ আছে আমার এখানে এক কেজি এ মাছ শিং মাছে আমি দিয়ে দিয়েছি একটা বড় পেপের খোসা আর দিয়ে দিচ্ছি এখানে আমি এই এক টেবিল চামচ সাদা ভিনেগার দিয়েছি তো এখন আমি এই এই পেঁপের ছালটা দিয়ে আমার শিং মাছটা এতই বড় যে এখনও লাফাচ্ছে কাটার পরেও আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটা দিয়ে আমি ঠিক পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব তো ভিওয়ার্স পাঁচ সাত মিনিট ঢেকে রাখার পর এই যে আমার মনে হচ্ছে এখনই অনেকটা সাদা হয়ে আসছে আর এভাবে একটু কোসলে নিব দুই হাত দিয়ে পেঁপের ছাল আর ভিনেগারের সাথে তো এত সহজে যদি আপনারা শিং মাছ পরিষ্কার করতে পারেন তা নিশ্চয়ই আমি আশা করি আপনারা শিং মাছ আর খাওয়া থেকে বিরত থাকবেন না অবশ্যই শিং মাছ খাবেন আমি আরও দু একটা প্রসেসে কিভাবে সহজে শিং মাছ পরিষ্কার করা যায় সেটা নিয়ে আপনাদের ভিডিও করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে পেঁপের ছাল আর ভিনেগারের যে পানিটা সেটা কিন্তু কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এইভাবে কিছুক্ষণ কোসলে নিয়ে আমি ফিরে আসছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ কোঁচলি নেওয়ার পরে আমার মাছগুলো অনেকটাই ক্লিন হয়ে গেছে আমি যেহেতু মাথা রেখেছি মাথার এখান থেকে একটু একটু কালো আছে এটা এরকম মাথার কালারটা এরকম তো আপনারা ওইভাবে করবেন আর আপনারা পেঁপে আর ভিনেগারটা দিয়ে মোটামুটি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাহলে আপনার মাছটা ক্লিন করতে খুবই সহজ হবে একদম হাত দিয়ে এরকম করলে এরকম করলেই মাছটা ক্লিন হয়ে যাবে তো এখন আমি ধুয়ে নিচ্ছি তো ভিউয়ার্স খুব সহজে আপনাদেরকে শিং মাছ পরিষ্কার করা টিপস দেখিয়ে দিলাম আশা করি এখন আর আপনাদের শিং মাছ খেতে কোনো দ্বিধা লাগবে না কষ্ট হবে না অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তো এরকম আরো টিপস নিয়ে আসবো নেক্সট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম